গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো দেখতে পাচ্ছো আমি এখানে রেডি হয়ে গেছি, তো আমরা এখন একটু বেরোচ্ছি, মা ঘরে রেডি হচ্ছে। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা, আজকে রথ, তো আমরা সেই রথের বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই আর কি, মানে পাশের গলিতেই রথের বাড়ি আছে, যেটা আমি তোমাদের সঙ্গে আগের বছরও শেয়ার করেছিলাম। আগের বছর দুষ্টুমিষ্টি এখানে ছিল, তো দুষ্টুমিষ্টি ওদেরকে নিয়ে দিদি আমি সবাই মিলেই গেছিলাম আর কি রথের বাড়িতে। তো আজকে আমি আর মা যাচ্ছি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তাই আর কি ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো তার জন্যই আর কি আমি একটু হালকা করে রেডি হয়ে গেছি। তো দেখো গাছের সাথে আমি পুরো মানে মিশে গেছি, ঠিক আছে, আমার ড্রেসের সঙ্গে পুরো একেবারে মিশে গেছে। তো যাই হোক, এখানে গান বাজছে, শুনতে পাচ্ছ কি না আমি জানি না, তো একদম পাশেই আর কি অন্ধকার হয়ে যাচ্ছে। আগের বার যখন আমরা গেছিলাম তখন একটু লেট হয়ে গেছিলো, তাই আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি মানে এবারে। তো মা তো এখনও আসেনি, মা রেডি হচ্ছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে, সবার ঘুম হলে পরে চোখ মুখ ফুলে যায়, আর আমার না ঘুম হলে চোখ মুখ ফুলে যায়। দুপুরবেলা শুয়েছিলাম, ভেবেছিলাম একটুখানি ঘুমাবো, কিন্তু আর ঘুম হয়নি সেরকম একটা। ঘুমাচ্ছি আবার মানে লাফ দিয়ে দিয়ে উঠছি, তো এই করে করে আমার আর ঘুম হয়নি, তো তার জন্য চোখ মুখ ফুলে গেছে। আমার একটু উল্টো হয়, লোকের ঘুমিয়ে চোখ মুখ ফোলায় আর আমি না ঘুমিয়ে চোখ মুখ ফোলাই। তো ঠিক আছে চলো একবারে ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু যতটুকুনি পারবো। ঠিক আছে দেখতে থাকো। তো দেখো আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো এখানে দেখো এই গলির মুখে সুন্দর বিশাল বড় একটা গেট, আর তাতে কিন্তু ঠাকুরের ছবিও দেওয়া রয়েছে, তো ভীষণ ভালো লাগে দেখতে। এটা অনেক বছর আগেই মানে করা হয়েছে। আর এইখানে দেখো সুন্দর করে আলপনা দেওয়া হয় প্রত্যেক বছরই, তো আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই বছরও তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ সুন্দর লাগে আলপনাটা দেখতে, আর এই আলপনাটা কিন্তু অনেক দিন থাকে। তো দেখো পুরো গলিটা কিন্তু সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ পেছনে গেটটা। তো এখন আমরা অনেকটা চলে এসেছি, এবার সামনেই একটু এগোলেই মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এখানে দেখো মা কত দূরে চলে গেছে, মাকে আমি ডাকছি, মা তাও শুনতে পারছে না। তো এখানে আসলে আমি ভিডিও করছিলাম, তো মা খেয়াল করেনি, মা চলে গেছে হাঁটতে হাঁটতে। তো এখনো পর্যন্ত কিন্তু রথ এসে পৌঁছায়নি মাসির বাড়িতে, তো ভালোই হয়েছে আমরা আগে আগে চলে এসেছি। আগের বার আমরা একটু লেট করে ফেলেছিলাম, তো এইবারে ভেবেই নিয়েছিলাম যে আমরা তাড়াতাড়ি আসব, তো তাই আর কি। দেখো এখানে একদম ফাঁকা দেখছো, কিন্তু একটু পরে দেখবে পুরো জমজমাট হয়ে গেছে। তো এখানে আমরা বসে ওয়েট করছি কখন রথ আসবে। আর এখানে তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি, কারণ এখানে গান চলছিল, আর ওই যে দেখতে পাচ্ছ স্টেজটা, ওখানে কিন্তু গীতা পাঠ হবে। আমাদেরকে দেখো সময়সূচি দিয়ে দিয়েছে, আর এখানে যে কবে কখন কোনটা কি হবে, তো ওই স্টেজটা সের জন্যই আর কি করা। তো দেখতে দেখতে দেখো আমাদের জগন্নাথ দেব কিন্তু তার মাসির বাড়িতে চলে এসেছে। Yeah.
ঠাকুরকে আরতি করা হয়ে গেছে, এবার ঠাকুরকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর জগন্নাথ দেব তো এখন মাসির বাড়িতেই থাকবে উল্টোরথের মানে উল্টোরথ পর্যন্ত। তো দেখো আমি এখানে প্রসাদ নিয়ে নিয়েছি। তো দেখো এখানে ঠাকুরের মন্দিরে কিন্তু ঠাকুরকে নিয়ে আসা হয়েছে, এবার সুন্দর করে আবার সাজানো গুছানো হবে। তো অনেকটা সময়ের ব্যাপার, আমরা থাকবো না কারণ অনেকক্ষণ আগে এসেছিলাম, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। তো ভেতরে তো দেখলে ঠাকুরকে মন্দিরের ভেতরে নিয়ে গেছে, এখন ঠাকুরকে সুন্দর করে সাজানো গুছাবে, তাই দরজা বন্ধ করে দিয়েছে। আর ওই যে রথ, এখন রথ এখানেই থাকবে মাসির বাড়িতে, এটা তো মাসির বাড়ি। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো, এইটুকুনি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার ছিল। তো কেমন লাগলো জানিও, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যখন রথ ঢুকেছিলো এই গলিতে, তখন হট করে কেন জানি না মানে সব লাইট বন্ধ হয়ে গেছিলো। আমরা কিন্তু রথের দড়ি ধরে ঠাকুরের মন্দির পর্যন্ত নিয়ে গেছিলাম, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছিলো তাই তোমাদেরকে দেখাতে পারিনি, ঠিক আছে? তো যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। টাটা।